نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد مدرسة النور الإسلامية উদ্যোগে আজকের সমাবেশ কয়েকজন কোচিকাচা ছোট্ট শিশুকে মহাগ্রন্থ কোরআনে কারীম মুখস্থ করার সুবাদে মাথায় পাগড়ি পরানো হলো। এ ধরনের মাদ্রাসাগুলো কি করে? এ ধরনের তালেবে এলেম দ্বারা জগৎবাসী কিভাবে উপকৃত হয়, এ সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আমাদের সামনে দুইটি কাল, ইহকাল ও পরকাল। দুই কালের মধ্যে আল্লাহ পাক বলেন ইহকাল থেকে পরকাল অনেক উত্তম। কেন অনেক উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া আলা নাবিগিনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পর থাকতে দিলেন বেহেশতে, তাদের সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিকেও বেহেশতে থাকতে দিলেন। আমরা বেহেশতের আদি বাসিন্দা, বেহেশত আমাদের বাপের বাড়ি। কোথায় এ বেহেশত? কোরআনে কারীমের সূরা ওয়ান নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমাদের বাপের বাড়ি বেহেশত, আমাদের আশ্রয়স্থল বেহেশত সিদরাতুল মুনতাহার কাছে। কোথায় সিদরাতুল মুনতাহা? সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে। কত উপর? আমরা যে জমিনে বসবাস করছি এই জমিন থেকে যে আকাশটি দেখা যায় এটা হলো নিচের আকাশ।
এই আকাশটি কত দূরে আজ পর্যন্ত কোনো হাদিস বের করা যায়নি, হয়তো কিয়ামতের আগ পর্যন্ত যাবেও না। দারিমি শরীফে হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের প্যাট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। সাত নম্বর আকাশটি কত উপরে চিন্তা করুন, এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। এরও উপরে আমার আপনার বাপের বাড়ি জান্নাতুল মাওয়া। বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে, আমাদের বেহেস্তের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। যেমনিভাবে দোতলা বিল্ডিং এর নিচের তলার ছাদ আর উপরের তলার তলা এক হয়, আমাদের বেহেস্তের ছাদ আর আরশে মুআল্লার তলা হলো এক। কত উপরের বাসিন্দা আমরা, কোনো কারণবশত আমাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেয়া হয়, আমরা বের হয়েই পড়ি। আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা হাবিতু মিনহা জামিয়া, সকলেই বেহেস থেকে নেমে পড়ো। এহবিতু মানে নেমে পড়ো, মানুষ নামে উপর থেকে নিচে আর ওঠে নিচ থেকে উপরে। উঠাকে বলে সরুদ, নামাকে বলে হবুদ। আমরা নেমে পড়লাম কত নিচে, যত উপরে ছিলাম তত নিচে নেমে পড়লাম, যেন একটি গভীর অন্ধকার কূপের তলায় পড়ে গেলাম। চন্দ্র সূর্য নামক দুইটি লাইট যদি না থাকতো কেমন অন্ধকারে ডুবে থাকতাম। অমাবস্যা রাত সূর্য আপন জায়গা থাকে, চন্দ্র আপন জায়গা থাকে, শুধু আমাদের থেকে একটু দূরে থাকে, তারপরও এই পরিমাণ অন্ধকার ছেয়ে যায়, চোখের সামনে হাতের তালু খুললেও দেখা যায় না। মোটো যদি না থাকতো কেমন অন্ধকার হতো, কূপের তলায় পড়ে গেছে। কূপের তলা কি মানুষের বসবাসের উপযোগী? না, এখানে থাকে সাপ, ব্যাং, বিভিন্ন ধরনের পোকামাকড়, অন্ধকার, এখানে মানুষ থাকে না। মানুষকে থাকতে হলে বড় জায়গার প্রয়োজন। এখন আমরা কূপের তলায় আছি, কেউ হয়তো বলবেন তো এটা তো ছোট নয়, আমাদের এই পৃথিবী নামক গ্রহ আয়তন হলো 20 কোটি বর্গমাইল, ছোট কই। যেখানে আমরা ছিলাম বেহেশত ওইটার হিসাবে অনেক ছোট, আমরা যেখানে ছিলাম সে বেহেশতই কত বড়। একবার হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, নেককার বান্দাদের জন্য বেহেশত বানিয়ে রেখেছেন, একটু দেখতে মন চায়। অনুমতি দিলেন, যাও দেখো। জিব্রাইল আমিন ঢুকলেন বেহেশতে দেখার জন্য। বুড়ো মানুষের নে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটেন আর দেখেন, এইভাবে পাখা মেরে ওড়েন আর দেখেন, তা ওড়ার গতিটি কেমন। আমরা প্লেনে উড়ি, দুইখানা পাখা ব্যবহার করে প্লেন ওড়ে, পাখাগুলো লম্বা, হয়তো 60-70 হাত, ঘন্টায় 1000 কিলোমিটার পর্যন্ত ওড়ে। জিব্রাইল আমিনের পাখা কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বাল নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, কিতাবটি 52 খণ্ডের। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আপনাকে আপনার আসল আকারে একটু দেখতে মন চায়, আসল সুরতে দেখেছেন, আকারে দেখতে মন চায়। সুরত আর আকার এক নয়, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি কাগজে যদি আপনার সুরত উঠানো হয়, ফটো উঠানো হয়, সুরত তো দেখা যাবে, আকার এখানে আসবে না, আকারে তো আপনি 3.5 হাত লম্বা।
তো জিব্রাইল আমিনকে হুজুর বললেন আপনাকে আসল আকারে দেখতে মন চায়। তিনি বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। এই কথা বলে হযরত জিব্রাইল আমিন দরবারে নবুয়ত থেকে বিদায় গ্রহণ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন, দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়। একটু পরেই দেখেন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আগের অবস্থায় হুজুরের সামনে। হুজুর বললেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আপনার আসল আকারে দেখা যাবে বললেন। তাকিয়ে রইলাম, কই আপনাকে তো দেখলাম না। কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? দেখলাম আকাশ থেকে নিচের দিকে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম, আপনাকে তো দেখলাম। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিব্রাইলের একখানা পাখা। আমি আমার একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন 600 খানা। তো একটি পাখায় তো পুরা জায়গা বরট হয়ে গেছে, বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতিটা কেমন হবে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, যখন আল্লাহর পয়গম্বর সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম কে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, হযরত জিব্রাইল আমিন বলেন আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, সপ্তম আকাশের উপর। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তার পা পানি পর্যন্ত পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। হযরত জিব্রাইল আমিন বলেন ফেলে দেওয়ার পর আদেশ পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কেনানের কূপে এসে আমি তাকে তুলে ধরেছি, তখনও তার পা পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10-এক তো লাগার কথা, ফেলা মাত্র তো ঝুঁক। এর আগে আগে তিনি এসে ইসু আলাইহিস সালামকে তুলে ধরলেন, তার পা পানি পর্যন্ত পৌঁছেনি, গতিটা কেমন চিন্তা করুন। ওই জিব্রাইল আমিন বেহেস্তে ঢুকলেন, বেহেস্ত দেখবেন, এই 600 পাখা মেরে উঠতেছেন আর দেখতেছেন কেমন গতিতে দেখতেছেন। এভাবে উঠতে 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 1-2 বছর নয়, 100 বছর নয়, 1-2 হাজার বছর নয়, দীর্ঘ 2 লক্ষ বছর যাবত উঠলেন। উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেস্তের ওই কিনারা আর কত দূরে আছে? আল্লাহ পাক বললেন, জিব্রাইল, এক কিনারা থেকে উড়া আরম্ভ করেছ, এখনো বেহেস্তের খুঁটির প্রথম সারি পর্যন্ত পৌঁছনি, সামনে অসংখ্য অগণিত লক্ষ কোটি সারি আছে, এরপরে ওই কিনারার প্রশ্ন। তো তাহলে আমি ফিরে চললাম। তো এই বিরাট বিশাল বেহেস্ত আপনার আমার বাপের বাড়ি আদিবাসস্থান, ওইটার হিসাবে 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী কূপের তলা থেকে অত ছোট। এই ছোট জায়গা আমাদের থাকার উপযোগী নয়, এখানে তো আমরা মাইক্রো হয়ে এসেছি, ছোট হয়ে এসেছি, আমাদের বাস্তব আকার এত ছোট নয়।
যখন আমরা আবার আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে পৌঁছব তখন আমাদের আসল আকার সেখানে বেশি উঠবে। কত বড় হব আমরা? তাফসীর গ্রন্থে আছে, একজন মানুষের শরীরের চামড়া মোটা হবে কমাসকম 240 হাত। আমাদের শরীরের চামড়া কত মোটা? এক সুদের হয়তো চার ভাগের এক ভাগ। এত পাতলা চামড়া দিয়ে যে আমাকে বেষ্টনে দিয়ে আছে আড়াই হাত, তিন হাত, চার হাত, পাঁচ হাতের বেড় একজন মানুষ। শরীরের চামড়া যদি 240 হাত মোটা হয়, এটা দিয়ে যে দেহকে বেড় দিবে, দেহটা কত মোটা হবে? ওই অনুপাতে লম্বাও তো হবে। এত লম্বা, এত দেহ, এত মোটা দেহ, এটা হলো আমার আসল দেহ। ইমাম সৈয়দি রাহেমাহুল্লাহু তাআলা লিখেছেন, বেহেস্তিবাসীকে এক এক বেলায় কমপক্ষে 60,000 আইটেমের খাবার দেয়া হবে। বেহেস্তিবাসী চাইলে এ সকল খাবার পরিষ্কার করে খেয়ে ফেলবে। তাহলে পেটটি কত বড়, চিন্তা করুন। এটা হলো আমার আসল আকার। তো ওই আকার, ওই বড় দেহ নিয়ে দুনিয়াতে চলতে গেলে এটা কূপের তলা থেকে তো ছোট, এখানে কি আমার চলা সম্ভব হবে? কূপের তলায় পড়ে গেছি নিজ অপরাধে। একজন মানুষ যদি কূপের তলায় পড়ে যায়, সে একা একা হাজার চেষ্টা করলেও কি কূপের তলা থেকে উপরে উঠতে পারবে? কূপের তলা থেকে উপরে উঠতে হলে কমাসকম চারটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত, উপর থেকে কেউ দয়া মায়া করে একটি রশি নিচে ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত, যে কূপের তলায় পড়ে গেছে তাকে ওই রশিটি মজবুত করে ধরে রাখতে হবে। তিন নম্বর শর্ত, উপর থেকে আবার দয়া মায়া করে রশিটি টেনে নিতে হবে। চার নম্বর শর্ত, রশিটি মজবুত হইতে হবে। যদি কেউ উপর থেকে রশি ছাড়লই না, এই কূপের তলা লোকটির পক্ষে উপরে ওঠা সম্ভব হবে? হবে না। রশি ছেড়েছে কিন্তু কূপের তলার লোকটি রশি ধরল না, তার জন্য কি ওঠা সম্ভব হবে? রশি ছেড়েছে, সেও ধরেছে, উপরওয়ালা টানলো না, উপরে ওঠা সম্ভব হবে? হবে না। রশি ছেড়েছে, সেও ধরেছে, উপরওয়ালা টেনেছে, কিন্তু রশিটি ছিল দুর্বল, আধা পথে উঠার পরে আবার ছিঁড়ে পড়ে গেছে, উঠতে পারবে? পারবে। চারটি শর্ত পূরণ করলে আবার কূপের তলায়, কূপ থেকে উপরে ওঠা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, দয়ার সাগর। কয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে তো কারিমি। আমার আল্লাহ বড় মেহরবান, তার দয়ার সাগরের কোনো কূল কিনারা নেই। আল্লাহ পাক জানাই দিলেন, বন্দা যদিও নিজ অপরাধে বাপের বাড়ির বেহেশত থেকে কূপের তলায় পড়ে গেছো, পুনরায় বাপের বাড়ির বেহেশতে উঠতে হলে চারটি শর্ত পূরণ করতে হবে। যদিও দোষ তোমার, আমি তো তোমার সৃষ্টিকর্তা রহমান রহিম, তোমার আব্বা আম্মা থেকেও আমি তোমাকে কোটি কোটি গুণ বেশি মায়া করি, ভালোবাসি। তুমি যদি একটি শর্ত পূরণ করতে পারো, বাকি তিনটি শর্ত আমি আল্লাহ পূরণ করে তোমাকে এক টানে আবার বাপের বাড়ি বেহেশতে নিয়ে আসবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি কূপের তলায় পড়ে গেছো, আমি মেহরবানি করে রশি ছেড়ে দিয়েছি। কি রশি? রশি হলো আমার কোরআনে কারীম, যে কোরআন এরা মুখস্থ করে সিনে ধারণ করেছে। আলা ইন্না হাবলাল্লাহে হুয়াল কোরআন, আমার আল্লাহর রশি হলো আল্লাহ কোরআন। এই রশি ছেড়ে দিয়েছি, অনেক মজবুত, এটা ছিঁড়বে না। তোমার কাজ শুধু রশিটি আঁকড়িয়ে ধরো, বাকি তিন শর্ত আমি আল্লাহ পূরণ করে কোরআনের মাধ্যমে টেনে আবার তোমাকে তোমার বাপের বাড়ি জান্নাতে নিয়ে আসবো। এখন যদি কোনো ব্যক্তি কূপের তলায় পড়ার পর চিন্তা করে এখানে স্থায়ীভাবে থেকে যাব, আর উপরে উঠবো না, এই লোকটি বুদ্ধির পরিচয় দিবে না পাগলামির পরিচয়? পাগলামি, এটা বুদ্ধির কাজ না।
কূপের তলা মানুষের থাকার উপযোগী না। তো আমরা যদি এখানে আসার পর এখন রাত দিন এক কিনার করে চেষ্টা প্রচেষ্টা এখানে থেকে যাব, তো বুদ্ধির পরিচয় নয়, এটা আমার থাকার জায়গা নয়। তাই বুজুরগানে দিন বলেন, মাহাবাজে দেখলে খোদ সাজ হামা নকশে আদমরা, মাহাবাজ দিলে খোদ সাজ হামা নকশে আদমরা, মঞ্জিল গাহে আগিয়া রোমা কোন ফরশে হারমরা, সরমায়ায় রকবা বকা ফাওয়ার কে মা বাদা, তকদীর কাশাদ বরসারে থেকে দোবে দমরা, তকদীর কাশাদ বরসারে থেকে দোবে দমরা। কূপের তলায় থাকার ইচ্ছাকে দুই মুছে পরিষ্কার করে গেল, এটা তোমার থাকার জায়গা নয়। অচেতন যদি থাকো, রশি না ধরো, আল্লাহ পাক টান মারবেন, তোমার পক্ষে উঠার সম্ভব হবে না, নিচেই তো জাহান্নাম, আরো মুসিবতে পড়বে। কোরআন মজবুত করে ধরো, এছাড়া কূপের তলা থেকে উঠা আর সম্ভব হবে না, কোরআনের বিকল্প আর কোনো রশি এখানে নেই। এই কোরআন আমাদেরকে কূপের তলা থেকে ব্যাপার বাড়ে জান্নাতে পৌঁছানোর জন্য এসেছে। অতএব এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা লাগবে, বুঝার চেষ্টা করা লাগবে, কোরআন অনুযায়ী জীবন গড়ে তোলা লাগবে, এটাকে বলে রশি মজবুত করে ধরা। এছাড়া মজবুত করে ধরা হবে না, ব্যাপার বাড়ে পৌঁছা আমার পক্ষে সম্ভব হবে না। এর পাশাপাশি আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার এই হেদায়েত বাণী কোরআন মজবুত করে ধরবে তাদের ভয়ভীতিও থাকবে না। কূপের তলা অন্ধকার, অন্ধকারে মানুষ ভয় পায়, হঠাৎ কারেন্ট চলে গেলে, একা যদি এক রুমে থাকা হয় তো ভয় লাগে, কূপের তলা অন্ধকার মানুষ ভয় পায়, ভয় পাওয়ারও কথা, সাপে কামড় দেয় না, ব্যাংকে কামড় দেয় না, অন্য কোনো পোকা মাকড় কামড় দেয়, ভয় আছে, বাতি জ্বালাইলে ভয় কমে যায়। আমার আল্লাহর এই রশি তার বৈশিষ্ট্য যদি কেউ ধরে, ধরা মাত্র বাতি জ্বলে ওঠে, কূপের তলা আলোকিত হয়ে যায়, সুইচ দিলে বাতি জ্বলে আলো আসে, সুইচ না ধরলে আলো আসবে না। আমার আল্লাহর কালাম এরকম জ্যোতিময়। কেউ বলবেন, হুজুর কই আমাদের ঘরে তো আছে এই কোরআন শরীফ, আলো তো দেখিনি, আলো দেখতে হলো তো চোখ লাগবে, অন্ধের সামনে যদি 1000 পাওয়ারের বাতি জ্বালানো হয় সে আলো দেখবে, এটা কি বাতির দোষ না তার চোখের দোষ? আমরা তো অন্ধ, যাদের এই চোখ আছে তারা দেখে আলো কি পরিমাণ। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা এমন একজন চোখওয়ালা, উনি বলতেছেন কোরআনের জ্যোতি কেমন, তার ভাষায় বলতেছেন, নজমে নজম আসে দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজম আসে দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাসত হুদা বাহরে রশিদ, হরফে হরফে ও শিফা হাসত হুদা বাহরে রশিদ। আমার আল্লাহর পুরা কালামের জ্যোতি তো পরের কথা, এক একটি অক্ষর মধ্যে এই পরিমাণ নূর, এই পরিমাণ আলো, এই পরিমাণ জ্যোতি আছে। যদি আল্লাহ পাক নিয়ন্ত্রণ না করতেন, এই বিশকুটি আয়তন, বিশকুটি বর্গমাল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকেও অন্ধকার মনে হত, এক একটি অক্ষরের সামনে এত আলো এত জ্যোতি কালামের এক একটি অক্ষরে। আমরা দেখি না কেন? দেখি না দুই কারণে, এক তো চোখ নেই অন্ধ, আর এক কারণ আমরা যখন রাত্রে শুইতে আসি বাতি জ্বালানো থাকে, অধিক আলোর কারণে ঘুম আসে না, বাতি নিভিয়ে দিলে অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না, জ্বালানো জানা নিভানো জানা, তখন কি করি? মধ্যম পন্থা অবলম্বন করি, একটি ডিম লাইট জ্বালাই। এখন ড্রিম লাইট নেই, এবার কি করি? বুদ্ধি করে বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই বাতির উপর, একটি লাগানোর পর তো এখনো আলো বেশি, আরো কম হলে ভালো হয়, প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাইলাম, এখনো আলো বেশি, এর উপর আরেকটি লাগাইলাম, তিনটি, তো এবার ঠিক আছে ঘুমানো যাবে।
এই সময় যদি ছোট কোনো বাচ্চা এই কামরায় আসে, সে বুঝবে এই লাইটের আলো নেই। কিন্তু আপনি না, আলো আছে। লাইট যদি 100 পাওয়ারের হয়, এখনো 100 পাওয়ার আছে, নিয়ন্ত্রণের কারণে আমার কাছে আলো পৌঁছতে পারতেছে না, আপন জায়গায় আলো আছে। আমার আল্লাহর কালাম আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে পাঠিয়েছেন, তাই আমরা উপলব্ধি করতে পারি না, বুদ্ধি শুদ্ধি কম, না হয় আপন জায়গায় পাওয়ার ঠিক আছে। কালাম মানে কথা, আল্লাহর কালাম আল্লাহর কথা। কথার বাড়ি কোথায়? কথার বাড়ি অন্তরে। আমার কথা আমার অন্তরে, আপনার কথা আপনার অন্তরে। এই হিসাবে আমার আল্লাহর কথা কোথায় থাকবে? আমার আল্লাহর কুদরতি অন্তরে। আমার কথা যদি আমার অন্তর থেকে আমি বের না করি, আপনারা উপকৃত হতে পারবে? পারবেন না। উপকৃত হতে হলে আমার অন্তর থেকে কথাগুলো বের করতে হবে। আমার আল্লাহর কথা যদি তার কুদরতি অন্তরে থেকে যায়, আমরা বন্দারা উপকৃত হতে পারবো? পারবো না। আল্লাহ দয়া মায়া করে কুদরতি অন্তর থেকে তার কালামকে বের করলেন এই কুফের তলা থেকে, আমাদেরকে উপরে উঠানোর জন্য। কিন্তু বের করে সরাসরি যদি আমাদের কলবে দিয়ে দিতেন, আমরা জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেতাম, বরদাস্ত করতে পারতাম। সামান্যতম তাজাল্লি ফেলেছিলেন তুর পাহাড়ে, উপবিষ্ট ছিলেন হযরত মূসা আলাইহিসসালাম। কেমন সাহেবে জাহ জালাল পয়গম্বর, তিনি ওয়াজ করতে বসতে যখন জোশে আসতেন, একটু গরম হইতেন, পাগড়ির উপর দিয়ে আগুন জ্বলতে দেখা যেত। এই পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহ পাক সামান্য তাজাল্লি ফেললেন, অবস্থা কি ঘটল? এই পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মূসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আর তার কালাম যদি কুদরতি কলম থেকে বের করে সরাসরি আমাদের কলবে ঢেলে দিতেন, আমরা জ্বলে ঘুরে বর্ষ হয়ে যেতাম। মেহরবানি করে আল্লাহ পাক বের করে প্রথমে রাখলেন লোহে মাহফুজে। লো মানে তক্তি, সিলেট, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত তক্তিতে রাখলেন, একবার নিয়ন্ত্রণ হইল। এবার যদি লোহে মাহফুজ থেকে আমাদের কাছে পাঠিয়ে দেন, তাও আমরা সইতে পারবো না। আবার পাঠাইলেন বাইতুল ইজ্জতে, আকাশের বাসিন্দাদের কেবলায়, দুইবার নিয়ন্ত্রণ হইল। ওখান থেকেও পাঠাই দিলে আমরা সইতে পারতাম না, আল্লাহ পাক সেখান থেকে আবার পাঠাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক, তিনবার নিয়ন্ত্রণ হল। এই তিনটি প্যাকেট লাগানো হইল, এবার আমাদের কাছে আসলে আমরা সইতে পারবো। আল্লাহ পাক আদেশ করলেন, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, ওহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠাইছি, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দেন, এখন উম্মত বরদাস্ত করতে পারবে। দললে তারপর আলো জ্বলে উঠবে, আলোতে দেখা যাবে কোথায় সাপ কোথায় বিচ্ছু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ধরো আলো জ্বলে উঠবে, কোথায় শয়তানের ধোকা কোথায় নফসের ধোকা সব ধরা পড়বে আলোর মধ্যে। এটা কোরআনের বৈশিষ্ট্য। এর পাশাপাশি তোমার চিন্তা ফিকিরও করা লাগবে না যে কিভাবে কুকুর উপরে উঠবে, আমি আল্লাহ তোমাকে উঠাই নিয়ে আসবো। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার চিন্তা ফিকির লাগবে না। তবে এই রশি নিজে নিজে ধরতে গেলে পদস্খলন করতে পারে, তাই যারা রশি ধরতে জানে কিভাবে ধরলে আর ছুটবে না। হক্কানি আলেম ওলামা, হক্কানি বুজুর্গ আল্লাহ ওয়ালা, তাদের সাথে সম্পর্ক রেখে তাদের পরামর্শ নিয়ে ধরলে এই ধরা হবে, এটা ছুটবে না। অতএব রশির সাথে আমিও বেহেশতে পৌঁছতে পারব। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহেমাহুল্লাহ অসুস্থ, ওষুধ কোনো ক্রিয়া করে না, অসুস্থতা বাড়তেই আছে। হুজুর, অমক জায়গায় এক সন্ন্যাসী আছে মুশরিক হিন্দু, ও তাওয়াজ্জু দিলে রোগ বালা হয়, আমরা আপনাকে ওর কাছে নিয়ে যাই। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহেমাহুল্লাহ অনুমতি দিলেন না, হয়তো তিনি ভাবতেছিলেন এই রোগে আমি মারাও তো যেতে পারি।
জীবনের শেষ প্রান্তে এসে মোশেক দ্বারা উপকৃত হব এটা বরদাস্ত হবে না, অনুমতি দিলেন না। কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে যান। সাথী সঙ্গীরা এই সুযোগে তাকে নিয়ে গেছে সন্ন্যাসীর কাছে। বৈধ পন্থায় চিকিৎসা করলে বিজাতিতেও চিকিৎসা গ্রহণ করা না জায়েজ নয়। সন্ন্যাসী তার পাশে এসে তাওয়াজ্জু দিতে আরম্ভ করেন। তাওয়াজ্জু দিতে দিতে এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে বসে যান। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কাজ করলো না, এক মোশরেকের তাওয়াজ্জুতে তিনি সুস্থ হয়ে বসে পড়লেন। তিনি জিজ্ঞাসা করলেন সন্ন্যাসীকে, বেটা এই গুণ তুমি কিভাবে অর্জন করেছ? সন্ন্যাসী জবাব দেয় মাত্র এক কাজের বিনিময়ে। কি সে এক কাজ? নফসের বিরোধিতা। আমার নফস আমাকে যা বলে আমি তার বিরোধিতা করি, তার কথা শুনি না। নফস যদি বলে এখন খাও, আমি এখন খাবো বা উপবাস থাকবো। নফস যদি বলে এখন ঘুমাও, এখন ঘুমাবো না সজাগ থাকবো। নফস যদি বলে এখন কথা বলো, এখন কথা বলবো না চুপ থাকবো। নফস যদি বলে এখন আরাম করো, এখন আরাম করবো না পরিশ্রম করবো। এই নফসের উল্টা করার বরকতে ভগবান আমাকে গুণে গুণান্বিত করেছেন, আমি তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়। হযরত জিজ্ঞেস করলেন, বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? গোড়ায় হাত দিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করতে বলে? কজি না হুজুর, এটা তো বলে না। তো সকল কাজ নফসের বিরুদ্ধে করে এই গুণে গুণান্বিত হইয়েছ, আর এটা রেখে দিয়েছ কেন? এখানেও নফসের বিরুদ্ধে করে ইসলাম গ্রহণ করে দেখো না, তুমি আরো কত বড় গুণে গুণে গুণান্বিত হতে পারো। সন্ন্যাসী যেন এখন বলতেছে, জাযাকাল্লাহ চশমাম বাজকার দি মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন, আমি তো এতদিন যাবৎ ছিলাম অন্ধ, এখন আমি দেখতে পাচ্ছি। জাহান্নামের কিনারায় দাঁড়ানো ছিলাম, সেখান থেকে টেনে আমাকে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আর একটা ধাক্কা যদি মারুন জান্নাতে প্রবেশ করতে পারি। ও আল্লাহর ওলি, সাক্ষী থাকুন, পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। বিজ্ঞ আল্লাহওয়ালা বিজ্ঞ আলেমের সংসর্গে আসলে এভাবেই পরিবর্তন ঘটে। এক মিনিট আগে সে জাহান্নামী, জাহান্নামের ঘড়ি, এখন সে জান্নাতের মালিক। তো এই রশি মজবুত করে ধরতে হবে সকলকে। আরেক বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ ক্রমে তাহলে ধরা হবে, না হয় কখন ছুটে গেছে আমি টেরো পাবো। অতএব এই মাদ্রাসাগুলোর গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহ বড়াদের কাছে অনেক বেশি। গত 3 বছর আগে আমাদের দেশ একটা নাড়া মেরেছিল, তার যদি সময় ভূমিকম্প এসেছিল হয়তো আপনাদের মনে আছে, তার যদি সময় যদি আরেকটু জোরে নাড়াটা মারত, এই এক ঢাকা শহরে 1,42,00,000 মানুষের বাস, কেমন কেয়ামত কায়েম হয়ে যেত। বা আরেকটু লম্বা সময় নিয়ে যদি নাড়া মারত, কেয়ামত বরপা হইত। আল্লাহ পাক রেহাই করলেন, কিসের বরকত? যে সময় ভূমিকম্প এসেছিল নাড়া মেরেছিলেন যে আল্লাহ, এই সময় এ ধরনের কচিকাঁচা না বলে লক্ষ সন্তান এই ঢাকা শহরে বসে আল্লাহর কালাম তেলাওয়াতে ব্যস্ত ছিল। হেফজখানায় বররাত্রে এসে দেখুন এই কচিকাঁচা ছেলেরা নিজের আরামের ঘুম হারাম করে আল্লাহর কালাম তেলাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময়ে ঢাকা শহরের হাজার হাজার আলেম ওলামা তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে চোখের পানি ঝালতেছিল। এদের সেজদা অবস্থায় আরে মাসুম ছেলেদের আল্লাহর কালাম তেলাওয়াত অবস্থায় আল্লাহ পাক গজব দিয়ে এই শহরকে ধ্বংস করবেন, এটা আমার আল্লাহ রহমত থেকে অনেক দূরের কথা। আল্লাহ পাক এদের বরকত আমাদেরকে রেহাই করে দেবে।
অতএব এদের মূল্য অনেক বেশি, মূল্যায়ন করার চেষ্টা করি আমারও মূল্য বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।